গত পরশুদিন এক ভদ্রমহিলা আসলেন, তো অনেকে ভুল করে এমন কিছু দেশে পাঠায়, যেমন ওই যে মধ্যপ্রাচ্যে, উনার হাজবেন্ডও মধ্যপ্রাচ্যে থাকেন। উনার বিয়ে হয়েছে প্রায় 9 বছর আগে, উনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স এখন প্রায় 8 বছর, মেয়ে বাচ্চা। এই 9 বছরে উনি সংসার করেছেন উনার হাজবেন্ডের সাথে মাত্র 22 দিন। 22 দিন? বলছি 22 দিন মাত্র সংসার, 9টা বছর পার হয়ে গেছে শুধু রান্নাবান্না করতে, এটা করতে, আর বাচ্চাটাকে মানুষ করছে, এবং এর মাঝখানে শুধুমাত্র ভিডিও কলে কথা হয়, ফোনে কথা হচ্ছে, কিন্তু কখনোই আর সংসার করা হয়নি। কেন? আসা যাওয়া করলে খরচ হবে, এই জন্য আসে না। আসা যাওয়া কয়েক লাখ টাকা চলে যাবে, এই জন্য সে আসে না। হ্যাঁ, তাই এভাবে সংসার, তার থেকে কম খেলেও তো অনেক ভালো। আমি তো এই জন্য বলি যে আপনি বললাম যে আপনি তো শিক্ষিত, লেভেল 1 করেন, লেভেল 2 করেন, ফ্রিল্যান্সিং করেন, একে তো বইও ফ্রি পাওয়া যাচ্ছে এই প্যাকেজে থাকলে, সম্পূর্ণ বই ফ্রি, 20টা বই তো ফ্রি দিচ্ছি। তো তখন বললো, স্যার আমি তো এটা জানি না, স্যার আমি তো মাত্র শুনেছি মাত্র কয়েকদিন আগে। তখন যে ওখান থেকে তাকে আসতে বলেন, এসে দুজন শেখেন, দুজনই শেখেন, দুজনেই লেভেল 1 করেন, দুজনে আর্টস করেন, দুজনে ফ্রিল্যান্সিং করেন, জীবনটাকে পরিবর্তন করেন। এই জন্য সরাসরি না আসলে হয় না। এই জন্য তোমাকে বলবো কালকে তুমি চলে আসো, সরাসরি আসো, কথা বলো আমার সাথে, আমার সাথে দেখা করার জন্য এই নাম্বারে কথা বলে আসুন।